আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহে জীববিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়া উপরে ডান দিকে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করলেও সবগুলো অ্যাসাইনমেন্টের সাথে পেয়ে যাবে। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, পরিবারের একজন সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান করো। এখানে দেখো নির্দেশনা কী কী বলা আছে। পালস রেট বা নাড়ি স্পন্দন পরিমাপের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করো তোমাদের বইয়ের 150-151 পৃষ্ঠা। প্রথমে খাতায় নিচের মতো ছক আঁকতে হবে, এরকম একটা ছক আঁকবে। পরিবারের একজন সুস্থ সদস্যকে তোমার পরীক্ষণে অংশ নিতে অনুরোধ করবে। তোমার নির্দেশনা বুঝতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি সম্মতি দিলেই পরীক্ষণ শুরু করা যাবে। অনুমতি ছাড়া কারোর উপর পরীক্ষণ করা যাবে না, নিজের উপর পরীক্ষণ করা যাবে না। পরীক্ষণাধীন ব্যক্তিকে পরীক্ষণের পূর্বে 6 ঘন্টা চা কফি বা ধূমপান থেকে বিরত থাকতে হবে। তাকে পরীক্ষণের সময় শান্ত ও শিথিল থাকতে হবে, তাই সকালে ঘুম থেকে ওঠার পরপর পরীক্ষাটি করার আদর্শ সময়। উপরের ছক অনুসারে প্রথমে শোয়া অবস্থায় পাস রেট নির্ণয় করে ছকে পাঠ লিখতে হবে। তারপর যথাক্রমে বসা ও দাঁড়ানো অবস্থায় পাঠ নিতে হবে এবং ছকে লিখতে হবে। সর্বশেষে 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে দাঁড়ানো অবস্থায় পাস রেট নির্ণয় করে ছকে পাঠ লিখতে হবে। উল্লিখিত ছকটি ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে। উদাহরণ, শোয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটার পরে প্রতি মিনিটে পাস রেট যদি যথাক্রমে 70, 75, 85 এবং 100 হয় তাহলে তার লেখচিত্রটি এরকম হবে। তোমাদের এখানে একটা লেখচিত্র দেওয়া হয়েছে, দেখো। এই হচ্ছে তোমাদের লেখচিত্রটি, এরূপ একটি লেখচিত্র তোমাদের আঁকতে হবে। আর এখানে যে মানগুলো দেওয়া আছে ওরকম কিছু একটা মান আসবে, যে মানগুলো তোমার ছকে বসিয়ে হচ্ছে এই লেখচিত্রটি অঙ্কন করতে হবে। তো যে মানগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো কিন্তু উদাহরণ, ওই মানগুলো বসিয়ে করলে কিন্তু হবে না। তোমাদের হচ্ছে মাপতে হবে, মাপার পর যে মানগুলো পাবে সেই মানগুলো বসিয়ে ছকটি পূরণ করবে, তারপর হচ্ছে এরূপ একটি চিত্র আঁকবে। তার আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বিভিন্ন অবস্থায় পাস রেটের পার্থক্য কেন হয় তা ব্যাখ্যা করতে হবে, সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 50 শব্দে। তো এই হচ্ছে তোমাদের নির্দেশনা বা প্রশ্নগুলো। আমরা হচ্ছে এখন এর একটি নমুনা উত্তরপত্র দেখব। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, পরিবারের একজন সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান। আমার পরিবারে আমি, আমার ছোট বোন, আমার মা এবং বাবা মিলে মোট 4 জন সদস্য। তোমরা তোমাদের পরিবারটা লিখবে। প্রশ্নে যেহেতু উল্লেখ আছে নিজের উপর কোনো পরীক্ষা করা যাবে না, তাই আমি আমার পরিবারের বাকি সদস্যদের মধ্য থেকে আমার বাবার পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা নিম্নে প্রদান করছি। তোমরা তোমাদের মা বা বড় ভাই বা পরিবারের অন্য যে কোনো সদস্যের পালস রেট বিভিন্ন অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান করতে পারবে, ঠিক আছে? দেখো, রক্ত প্রবাহের সময় ধমনির গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টল অবস্থায় ধমনির গায়ে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে, একে সিস্টোলিক চাপ বলা হয়। হৃৎপিণ্ডের প্রকৃতপক্ষে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে, একে ডায়াস্টোলিক চাপ বলা হয়ে থাকে। চিকিৎসকদের মতে পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ বা ব্লাড প্রেশার সাধারণত 120-80 মিলিমিটার মানের কাছাকাছি। রক্তচাপকে 2টি সংখ্যায় উল্লেখ করা হয়, প্রথমটি হচ্ছে উচ্চমান এবং দ্বিতীয়টি হচ্ছে নিম্নমান। এই 2 ধরনের রক্তচাপের পার্থক্যকে ধমনীঘাত বা নাড়িঘাত চাপ, পালস প্রেশার বলা হয়। সাধারণত সুস্থ অবস্থায় হাতের কবজিতে রেট তথা হৃদস্পন্দনের মান প্রতি মিনিটে 60 থেকে 100 হয়ে থাকে। হাতের কবজিতে হালকা করে চাপ দিয়ে ধরে পালস রেট বের করা হয়। স্ফিগমোম্যানোমিটার বা সংক্ষেপে বিপি যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়। এই যন্ত্রের সাহায্যে ডায়াস্টোলিক বা সিস্টোলিক চাপ দেখে রক্তচাপ নির্ণয় করা হয়। রক্তচাপ মাপার শুরুতে রোগীকে কয়েক মিনিট নিরিবিলি পরিবেশে শান্তভাবে সোজা হয়ে শুয়ে থাকতে হবে। কমপক্ষে 15 থেকে 20 মিনিটের ব্যবধান রেখে রক্তচাপ নির্ণয় করা ভালো। এটা রেখে হবে, ঠিক আছে?
প্রদত্ত ছক অনুসারে আমি প্রথমে শোয়া অবস্থায় পালস রেট নির্ণয় করে ছকে লিখলাম। তারপর যথাক্রমে বসা অবস্থায় পাঠ নিলাম, তৃতীয়ত দাঁড়ানো অবস্থায় পাঠ নিলাম ও ছকে লিখলাম। সবশেষে 5 মিনিট দ্রুত বেগে হাঁটতে অনুরোধ করলাম ও পরে দাঁড়ানো অবস্থায় পালস রেট নির্ণয় করে ছকে পাঠে লিখলাম। উল্লিখিত ছক ব্যবহার করে লেখচিত্রটি আঁকা হলো। তো প্রশ্নে যে ছকটি দেওয়া আছে সেই ছক কিন্তু তোমাদের লিখলে হবে না, তোমাদের ওইটা উদাহরণ দেওয়া আছে। তোমাদের পাঠের মানগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে, যেহেতু তোমরা মাপবে, মাপার পর যে মানটা পাবে সেই মানটাই লিখবে। তো এখানে আমি যে মানটা পেয়েছি সেই মানটা লিখে হচ্ছে আমি সেই ছকটি পূরণ করছি এবং সেই ছক ব্যবহার করে একটি লেখচিত্র অঙ্কন করব। তোমরা অনুরূপ কিন্তু লিখবে না, তোমরা হচ্ছে তোমাদের মতো মেপে তারপর লিখবে, আর প্রশ্নটা কিন্তু অবশ্যই লিখবে না, কারণ প্রশ্নটা তোমাদের উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এরপর দেখো, তোমাদের হচ্ছে এরূপ একটি ছক আঁকতে হবে। প্রথমে খাতায় নিচের মতো ছকটি আঁকতে হবে, অবস্থা ধাপ, আর এখানে লিখবে পালস রেট প্রতি মিনিটে। 1 নম্বরে হচ্ছে শোয়া অবস্থায়, শোয়া অবস্থায় পালস রেট ছিল 60। 2 হচ্ছে বসা অবস্থায়, বসা অবস্থায় পালস রেট ছিল 70। 3 দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় পালস রেট ছিল 80। এবং 4 হচ্ছে 5 মিনিট দ্রুত বেগে হাঁটার পরে, তখন পালস রেট ছিল 95। তো এখানে তোমাদের প্রশ্নে যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে তোমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা মেপে তারপর হচ্ছে মানগুলো এখানে বসাবে, এরপর হচ্ছে একটি লেখচিত্র অঙ্কন করবে এই ছকটি থেকে। তো আমরা ছকে মানগুলো বসালাম, এখন এই ছকের তথ্যগুলো অনুযায়ী একটি লেখচিত্র অঙ্কন করব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের হচ্ছে এই চিত্রটি অঙ্কন করতে হবে, লেখচিত্রটি বা গ্রাফ যেটাই বলো। পালস রেট প্রতি মিনিটে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং হাঁটার পরে। এখানে হচ্ছে পালস রেটগুলো লেখা আছে 20, 40, 60, 80, 100, 120। শোয়া অবস্থা ছিল 60, আমরা এই শোয়া অবস্থার মাঝ বরাবর 60 ঘর বরাবর একটা এখানে বিন্দু দেব। তারপর হচ্ছে বসা অবস্থায় ছিল 80, 70 ছিল বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় ছিল 80 এবং হাঁটা পরে ছিল হচ্ছে 95। তো আমরা সেই বিন্দুগুলোকে রেখা দ্বারা যোগ করে দেবো, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা বিন্দু যোগ করে দিলাম, তোমরা একটা রেখা পেয়ে যাবো। তো এটাই হচ্ছে আমাদের পালস রেট প্রতি মিনিটে যে ছকটা আমরা পেয়েছি, সেই ছক দ্বারা, সেই ছকের যে মানগুলো পেয়েছি বা যে পাঠগুলো পেয়েছি সেই পাঠ দ্বারা অঙ্কনকৃত একটি রেখাচিত্র। এরপর দেখো, আমাদের শেষে আরেকটা প্রশ্ন ছিল, বিভিন্ন অবস্থায় পালস রেটের পার্থক্য কেন হয় তা ব্যাখ্যা করতে হবে সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 50 শব্দে। অর্থাৎ আমাদের অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু পালস রেটের পরিবর্তন হয়েছিল, সেটা কেন হয়েছিল সেই ব্যাখ্যাটা এখন আমরা দেখব। বিভিন্ন অবস্থায় পালস রেটের পার্থক্য হওয়ার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। ক, প্রথম দফায় বাবা শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, তাই তার শারীরিক কর্মকাণ্ড খুবই কম ছিল আর তাই তার পালস রেটের পাঠ ছিল সবচেয়ে কম বা 60। খ, দ্বিতীয় দফায় বাবা বসে বিশ্রাম নিচ্ছিলেন, তাই তার শারীরিক কর্মকাণ্ড একটু কম ছিল আর তাই তার পালস রেট শোয়া অবস্থায় পালস রেটের চেয়ে একটু বেশি ছিল 70। গ, তৃতীয় দফায় বাবা দাঁড়িয়েছিলেন, তাই তার শারীরিক কর্মকাণ্ড বেশি ছিল আর তাই তার পালস রেটের পাঠ ছিল বেশি বা 80। ঘ, চতুর্থ অবস্থায় বা চতুর্থ দফায় বাবা 5 মিনিট দ্রুত হেঁটেছিলেন, তাই তার শারীরিক কর্মকাণ্ড অনেক বেশি ছিল আর তাই তার পালস রেটের পাঠ ছিল সবচেয়ে বেশি 95। দেখো, প্রথম যখন শুয়েছিল তখন ছিল 60, তারপর যখন বসলো তখন হলো 70, যখন দাঁড়ালো তখন হচ্ছে 80, যখন কিছুক্ষণ দৌড়ানোর পর বা হাঁটার পর যখন আবার মাপলো তখন হচ্ছে কিন্তু 95 সর্বাধিক, ঠিক আছে? তো এই হচ্ছে যে পার্থক্যগুলো এবং কেন পার্থক্য সেটা এখানে বলা হলো, যে তার শুয়েছিল, শুয়ে থাকলে কিন্তু কোনো শারীরিক কর্মকাণ্ড হয় না, আবার যখন দাঁড়িয়ে হাঁটবে অনেকক্ষণ তখন কিন্তু শারীরিক কর্মকাণ্ড সবচেয়ে বেশি হয়, যে কারণে পালস রেটের মানটা তখন বেড়ে যায়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়া উপরে ডান দিকে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।